সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিনাজপুরের ঐতিহ্যবাহী রেলবাজার হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 13ই অক্টোবর, রোজ বৃহস্পতিবার, সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, বৃহস্পতিবার এবং রবিবার। আমরা আজকে এই হাট থেকে দেখব খামার উপযোগী সার এবং বকনা গরুর দাম কেমন, আমরা দেখি। যদিও হাটটি খুব ছোটো, আমদানি সেরকম হয় না, কিন্তু কেনা বেচা মোটামুটি মানে বেশ ভালোই হয়। তো আমরা দেখি দর্শক, আমরা এখানে দেখছি আলমভাইকে। আলমভাই আজকে 4টি সার গরু এনেছেন, সব কিন্তু খামার উপযোগী সার। আমরা একটু কথা বলি, এই পাশে 2টি এবং এই পাশে আরও 2টি আছে। সব কিন্তু খামার উপযোগী সার গরু। এদিকে দুটা দেশা আছে, দুটি দেশা এবং দুটি দেশ। আলম ভাই ভালো আছেন? কি অবস্থা ভাই, বাজার কেমন? হাটের অবস্থা ভালো না? না, কেনা বেচা কম হচ্ছে এখন? আচ্ছা আচ্ছা, বাজারে সুবিধা না, পার্টি পুজো এখন বিরক্ত করে, এখন তো পূজা বাজে গেল, কয়েকদিন পর ভালো হবে আশা করতেছেন? ভালো হবে, কালী পূজার বাজে গেলে আশা করা যায় ভালো হবে, ভালো হবে। তো আছে কটা, 4টে আছেন? বয়স কেমন? এক বছর, এক বছরের নিচে না? এই যে জোড়াটা, এই জোড়াটা তো এক বছরের উপরে, দেড় বছর, এগুলো তো আর সামনে কুরবানিতে দাঁড়িয়ে যাবে, ধরতে পারবে না? দাম কেমন রাখছেন? 52 বিক্রি হয়েছিল, এখন বাজার খারাপ। এখন কত হলে ছাড়বেন এটা? 46। আর এই এটা 46 দাম চাচ্ছেন, 42 কিন্তু রাখবেন না? দর্শক দেখুন, 46 দাম চাচ্ছেন, 42 ফিক্সড দাম, আর ওইটা 46 ফিক্সড দাম। আর ওই পাশের যে দুইটা দেখছি, এই দুটার বয়স তো এক বছর করে হবে নিচে না? এই জোড়াটা কত রাখবেন? হ্যাঁ, খামার উপযুক্ত, ওইটাও খামার, এটা কত রাখবেন জোড়াটা? 80 পর্যন্ত রাখতে পারবেন, 90 দাম চাচ্ছেন, 80 পর্যন্ত রাখতে পারবেন। দর্শক দেখুন, অনেক সুন্দর বাচ্চা, দেশাল, দেশাল সাপ। আমরা দেখব দর্শক আরো। আমরা দেখছি আরো এই পাশে 3টি সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখুন দর্শক, সবকিছু খামার উপযোগী সার, 1টি ক্রস এবং 2টি দেশি। 1টি ক্রস জাতের সার আর 2টি কিন্তু দেশি, আর এটা ক্রস। ক্রসটার বয়স কেমন? সব আগল ক্রসটার দাম কত? 42 চাওয়া, আর বিক্রি হচ্ছে 39। 42 চাওয়া, কিন্তু বিক্রি হচ্ছে 39,000 টাকা। দর্শক দেখুন, এই জোড়াটা 38, এটা 38 কত দেওয়া যাবে? 36 হলে দেওয়া যাবে, আর এটা 34 হলে দেওয়া যাবে, 34 আর 36।
বেশি সার গরু আমরা দেখি আরো আমরা দেখছি রেলবাজার হাট থেকে খামার উপযোগী সার গরুর দাম এই পাশে দেখছি একদম ছোট ছোট দুটি সার গরু সার বয়স কেমন আগো তো এক বছর তো হয় না আট মাস ন মাস হবে তিন চার মাস ছয় সাত বছর হবে কত জোড়াটা জোড়াটা কত পাঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছেন এক জোড়া ছোট সার গরু কত দাম বলে কত এক একটা কত হলে ছাড়বেন জোড়াটা চব্বিশ দুগুণে আটচল্লিশ দর্শক দেখুন চব্বিশ করে আটচল্লিশ এক জোড়া চব্বিশ করে আটচল্লিশ এক জোড়া সার গরু আমার উপযোগী ছোট সার গরু আজকে বিক্রি করবেন রেলবাজার হাটে আমরা দেখি আরও দর্শক এখানে দেখছি মুরব্বী একটি সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন তো বয়স কেমন ছয় মাস কত রাখছেন চাচা চাওয়া দাম সাঁত্রিশ আর কত বলে ছত্রিশ বলতেছে বত্রিশ কত বলে দেওয়া যাবে এটা সাড়ে তেত্রিশ তেত্রিশ হাজার পাঁচশো হলে বিক্রি করবেন আমার উপযোগী সার গরু আমরা দেখি দর্শক বয়স কেমন রে বয়স দাম কত বত্রিশ চাওয়া আর কত বলে সাতাইশ আঠাইশ কত আর পাঁচশো সাতাইশ সাড়ে সাতাইশ বলছেন হয়তো আঠাইশ আঠাইশ হাজার পাঁচশো এর মধ্যেই বিক্রি করবেন সাইওয়াল বকনা দর্শক আমরা বিদায় নেব আসসালামু আলাইকুম।